গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন মানে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনে আছি। তো আমাদের নায়িকার জন্য ওয়েট করতেছি আমরা এখনো পর্যন্ত, আমরা আবার শুটে যাচ্ছি। আমার সাথে ডিরেক্টর হিসেবে আছে হচ্ছে জ্যাকসন, নায়িকা এখনো আসতে যায়, এখনো পৌঁছে না, এবং যে ক্যামেরার পেছনে আছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার চুয়েল চাকমা। তো ভাই দেখ, নায়িকাটা আসুক, নায়িকাটা আসার পরে নায়িকাটাকে দেখাচ্ছি আবার। আমরা আজকে মেট্রো রেলে শ্যুট করবো, আমি জানি না মেট্রো রেলে কি শ্যুট করবো এখনো পর্যন্ত। আমরা মানে মেট্রো রেলটাকে নিয়ে একটু অন্যভাবে চিন্তাভাবনা করছি, যেহেতু চাকমা গান এর আগে কোনোদিন মানে এই টাইপের কোনো শ্যুটিং হয়েছে কিনা আমি জানি না, বাট আমার মনে হয় আমরা অ্যাট ফার্স্ট মেট্রো রেলে মিউজিক ভিডিও শ্যুটিং করছি। আমরা রাস্তা রাস্তা করে আমরা এখন মেট্রো রেলে উঠছি। এই যে মডেল চলে আসছে, যেটা বলছিলাম আজকে হচ্ছে আমাদের মেট্রো রেলে শ্যুট হবে। তুমি কিছু বলবা? কেন বলো, বলার নাই? তাহলে লেটস গো। ভেতরে ঢুকলাম, এই যে আমাদের কার্ড পাঞ্চ করতে হয় এটা। তো এখন সমস্যা হচ্ছে, এখন সমস্যা হচ্ছে বলতেছে বড় ক্যামেরা দিয়ে শ্যুট করা যাবে না, বাট আই ডোন্ট নো কী হবে, আমি বুঝতে পারছি না আর কি এক্স্যাক্টলি বড় ক্যামেরা দিয়ে শ্যুট করা যাবে কি না। এখানে যে ট্রেডিশনাল, মানে আমার তো অ্যাকচুয়ালি ট্রেডিশনাল কোনো ড্রেস থাকবে না, অ্যাজ এ চাকমা মানে মেয়ে আমার মডেল যে আছে মেয়েটার, সে হচ্ছে ট্রেডিশনাল ড্রেস পরবে। ট্রেডিশনাল ড্রেস পরে আমরা হচ্ছে মেট্রোর ভেতরে আমরা শ্যুটিংটা করার চেষ্টা করবো। আমি জানি না, বাট এখানে অ্যাকচুয়ালি আমাদের তো এত বড় ক্যামেরা না, জাস্ট ব্লগিং ক্যামেরার মতো করে মানে ব্লগিং করার স্টাইলে আমরা শ্যুটটা করে নেবো আর কি। হ্যাঁ কি বলিস? আমার ডিরেক্টর ইচ্ছা হচ্ছে, এই যে ডিরেক্টর মানে ওর কথা অনুযায়ী আর কি আমরা সেটা করতেছি। অ্যাকচুয়ালি এই আইডিয়াটা কিন্তু সেই আমাকে দিছিল, তো আমার কাছে মনে হয়েছে কি মানে ইয়াটা অনেক ইউনিক, আইডিয়াটা অনেক ইউনিক, দ্যাটস ওয়াই বললাম যে হ্যাঁ এটা চলবে হবে। ভেতরে শর্ট নেওয়ার কথা, কিন্তু প্রচুর মানুষ ভেতরে, আমরা দেখে আসার সময় দিতে পারি আসার সময় দেখলাম মাত্র এই যে দেখুন। খাবার আর্টিস্টদের এক্সপ্রেশন অনুযায়ী আর ক্যামেরাম্যান মজা হয় আমরা বেশি কিছু নেই না, কালা বোনা নিলাম, তারপরে চানার ডাল আছে, খাবার দাবার শেষ করে আমরা গেছি এখন একদম উত্তরার যে উত্তরের যে মেন স্টেশন আমরা সেখানে আছি। এখান থেকে আমরা আগার দেওয়া যাবো। তো আমাদের মেট্রো রেলের আরও দু একটা শর্ট আছে, যাওয়ার সময়গুলো নেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড হচ্ছে বেশি করে সময় পাওয়া যায় না অ্যাকচুয়ালি, মাত্র 10-12 মিনিটের মতো সময় পাওয়া যায় আর কি। ডিরেক্টর আর নায়িকার মধ্যে কি কথা হচ্ছে? তোমার কি প্রথমবার মেট্রো রেলে চড়া, তোমার কেমন লাগছে? মেট্রো রেলের থাপ্পড়ে প্রথমবার উঠছি আমি, অনুভূতি কেমন? অনুভূতি তো ওয়াও, কারণ মানে
চড়তেছি তো চড়তেছি আবেগে নাকি বিবেকে আমরা বেশ মানে দুই তিনবার ধরে আপ ডাউন করতেছি আপ ডাউন করছি মানে প্রথমবার উঠছি চড়তে চড়তে পুরো এখন অবস্থা আমি অনেকবার উদ্বোধন তো আমি করছি এখন আমরা উত্তরায় আছি আমার হাতে একটা ফুল এটা হচ্ছে এটা পরে বিস্তারিত বলবো যখন আসবে তখন বুঝবো আমার একটু শট নেওয়া হচ্ছে তারপরে এখানে আমি তো আছি গানে দিতে দিতে হাত করছে অন্তত গান বাজাচ্ছে তারপরে এক ঘুরে আমরা ফার্স্টে হচ্ছে মেয়েটাকে ফলো করতেছি না মানে তুমি হচ্ছে লাভ করো তাকে কিন্তু সময় নিচ্ছ আর কি যে কতটুকু ঘুরতে পারে মানে হাসি দিতে দিতে আবার দেখুন গাইস ও আজকে অনেক চুরি করছে আজকে চুরের মাম লাগাইছে চলে আসছি আমরা এখন জিয়া উদ্যান না চন্দ্রিমা উদ্যান হ্যাঁ আমরা এখন চন্দ্রিমা উদ্যানে আছি আমরা একদম ফাইনাল শট আমরা চন্দ্রিমা উদ্যানে নিলাম আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাইবো সবাইকে কারণটা হচ্ছে সবার অক্লান্ত পরিশ্রমে আমরা দুই দিন ব্যাপী আমরা শুটিং করলাম তো গানটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি আসে আর তখন তো দেখবেনই গানটা কীরকম হয় না হয় অবশ্য মানে কী বলবো আমি তো এর আগে এরকম কাজ করি নাই যেহেতু প্রথম কাজ এবং মানে সবার সাথে আমাদের প্রথম কাজ এটা আমার মডেল তুমি কী বলবা বলো আমরা চেষ্টা করছি ভালো কিছু করার মানে ছোট পরিসরে মানে এটা আসলে প্রফেশনাল কোনো কিছু না আমরা জাস্ট এক্সপিরিয়েন্স নিলাম কেমন তো নেক্সট টাইম এখন যাবো হচ্ছে ক্যামেরাম্যান কি অবস্থা মানে তোমার ক্যামেরা শুট করতে বেশি কষ্ট হয়েছে বেশি প্যারা দিছি না ভাই আমি তো জানেন আমি অবশ্যই আমি কোনো ভাই আপনারা জানেন আমার কোনো এক্সপ্রেশন নাই আমি এক্সপ্রেশন দিতে পারি না আমার একটু শত হ্যাংলা মানুষ আমাদের ইউনিটে আর্টিস্ট দুইজন আর বিহাইন্ড দ্য ক্যামেরায় হচ্ছে আমরা ছিলাম মাত্র তিনজন একজন ডিওপি একজন ডিরেক্টর আর একটা আমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট আমি কি বললাম তুমি যে মানে ঢাকায় এসে তুমি চিটং থেকে এসে তুমি এখানে যে গানের শুটের জন্য আসছো মানে আমি হচ্ছে এর আগে একটা মিউজিক ভিডিও করেছি যেটা হচ্ছে আমরা রাঙ্গামাটিতে করেছি কিন্তু আমার এই ফার্স্ট টাইম হচ্ছে ঢাকায় এসে করা অনেক ভালো লেগেছে মানে তোমার কি মনে হয় মানে মিউজিক ভিডিওটা কেমন হতে পারে তোমার কি মনে হয় আমার তো গানটা অনেক ভালো লেগেছে অবশ্যই ভালো আসবে আশা করি আমার কন্টে তার গান ভালো লাগছে হ্যাঁ আমার গানটা ভালো লেগেছে ওকে সো গাইস আশা করি অনেক অনেক এনজয় করবেন এবং বিহাইন্ড দ্য সিনে আমি কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি মাত্র তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না অবশ্যই বেলুনটা আমি একটা পিচ্চিকে দিয়ে যাবো যাওয়ার সময় ওকে তাহলে আমরা সবাই টাটা বাই বাই করি ব্লগ থেকে বাই 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 বাই
সি ইউ অ্যাগেন, সি ইউ নেক্সট টাইম, অ্যান্ড কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে।